বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে লুপ্ত নির্ণয় লুপ্ত সংখ্যা নির্ণয়ের পদ্ধতি এটা কীভাবে করা যাবে সেটা আমরা এই ভিডিও থেকে দেখে নেব একদম শর্ট ভিডিও দু থেকে তিন মিনিটের ভিডিও হবে তো দেখো আমরা একটা এরকম ছক আছে তো এটাকে আমরা কিভাবে এটা সমাধান করতে পারবো এই ভিডিওতে আমরা সেটাই শিখবো তো কীভাবে করবো এটা দেখো আমরা সব সময় কিন্তু এই রকম যখন ছক দেওয়া থাকবে না তখন হয় এইটার সাথে এইটা ই করে তোমরা এটা পাবে বা এই এই যে অংশ আছে এই অংশটুকুর মধ্যে যোগ গুণ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ করে তুমি এইটুকু পাবে ঠিক আছে এই অংশটুকুর মধ্যে এটা পাবে এরম করে কিন্তু সেগুলোকে দেখতে হবে হ্যাঁ তাহলে দেখো আমরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে এখানে দেখো এই এখানে কত আছে ষোলো আছে আর এখানে আছে আমাদের পাঁচ তাহলে ষোলো আর পাঁচে যদি আমরা যোগ করে নিই কত পাবো ষোলো আর পাঁচে হচ্ছে আমাদের একুশ তাহলে একুশের যদি স্কোয়ার করে দিই তাহলে একুশের স্কোয়ার করলে হয় আটশো একচল্লিশ তাহলে স্কোয়ারগুলোও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে একদম এক থেকে পঞ্চাশ পর্যন্ত কার স্কোয়ার কী হয় মনে রাখতেই হবে কিচ্ছু করার নেই মনে না রাখতে পারলে তুমি অঙ্ক ফার্স্ট করতে পারবে না তাহলে দেখো দুটোকে যোগ করে যদি স্কোয়ার করে দেখো মধ্যেটা চলে আসছে সেম হয়ে আমরা পরেরটাও দেখবো তাহলে চার আর বারো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো ষোলো পাবো তাহলে ষোলো স্কোয়ার যদি করি দেখো দুশো ছাপান্ন আরামসে চলে আসছে এখানে দুশো ছাপান্ন আছে তাহলে সেটা সেম মতে আমরা যদি সাত আর দশ যদি যোগ করি তাহলে কত পাবো সতেরো সাতেরো স্কোয়ার দেখা হয় দুশো উননব্বই এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে তাহলে তোমাকে গুণ করতে হবে একটা অঙ্কতে অনেক সময় নষ্ট হবে তোমার তো দেখো অপশানে আমাদের অ্যাভেলেবেল আছে অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার কিন্তু আমরা এটাকেও একবার চেক করে নেব ক্রস টেক ঠিক আছে পাঁচ হাজার তিনে আট আটের স্কোয়ার মানে চৌষট্টি হয় তাহলে দেখো এখানে আমাদের চৌষট্টি আছে তাহলে আমাদের যেটা আমরা কনসেপ্ট ধরেছি সেটা কিন্তু একদম ঠিকই আছে তো আমাদের কী করবো দুটোকে পাশের দুটোকে যোগ করে স্কোয়ার করে দিলেই মধ্যটা চলে আসবে তাহলে এখানে আমাদের কত হবে এখানে আমাদের হয়ে যাবে দুশো উননব্বই ঠিক আছে অপশান সিতে যেটা রয়েছে তো এই ছিল শর্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও